আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া খবর, নুসরাতের বড় ভাইকে চাকরি দিল এনআরবি গ্লোবাল ব্যাংক। ফেনীতে শরীরে আগুন দিয়ে হত্যা করা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল্লাহ হাসান নোমানকে চাকরি দিয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক। সোমবার 15 এপ্রিল গণভবনে নুসরাতের পরিবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোমানের হাতে ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন। জানা গেছে, ব্যাংকটিতে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নোমানকে। ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার সূত্র ধরে 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 10 এপ্রিল নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যান। এ সংক্রান্ত মামলা নিয়ে স্থানীয় পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠার পর 9 এপ্রিল মামলাটি তদন্তের ভার দেয় পিবিআইকে। এরপর গত শনিবার ঢাকায় পিবিআই প্রধান বনজকান্তি মজুমদার এক সংবাদ সম্মেলনে বলেন, তারা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন এবং প্রধান আসামিদের ধরতে পেরেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের সবার সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। এ সময় নুসরাতের মা শিরিন আক্তার কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এ সময় বলে, অন্যায়কারী বা যারা হত্যা করেছে নুসরাতকে তারা কেউই পার পাবে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।